Assalamualaikum. Alliance School and College কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি। আমরা দ্বিতীয় অধ্যায় শুরু আলোচনা করতেছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের উপকরণ। মূলধন তো আমাদের মনে আছে, মূলধন হচ্ছে কি, যে সমস্ত সম্পদ, মানে সংক্ষিপ্ত কথা, যে সমস্ত সম্পদ আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকেই বলা হয় মূলধন। এটা তো আমরা জানি। এখন মূল সেটাকে বলা হয় মূলধন গঠন। তাহলে মূলধন গঠনটা হচ্ছে কি, যে কোনো একটা বিশেষ সময়ে মূলধন বৃদ্ধি করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে মূলধন গঠন। এবং মূলধন গঠন কয় ভাবে হয়, হ্যাঁ গঠন মানে তো আসলে মূলধন তৈরি করা, সৃষ্টি করা। তো মূলধন যে আমরা তৈরি করব এটা কয় ভাবে হতে পারে, তো সাধারণত খেয়াল রাখবেন যে মূলধন গঠন হয় তিন ভাগে। একটা হচ্ছে কি আর্থিক সঞ্চয় সৃষ্টি, দুই নম্বর হচ্ছে আর্থিক সঞ্চয় সংগ্রহ ঋণদান, আর হচ্ছে আর্থিক সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তর। এই তিনটা ব্যবস্থার মাধ্যমে মূলধন গঠন করা হয়। তাহলে কি বললাম, আর্থিক সঞ্চয় সৃষ্টি, আর্থিক সঞ্চয় সংগ্রহ ও ঋণদান, আর আর্থিক সঞ্চয়কে মূলধনী দ্রব্যে রূপান্তর। এই তিনটা জিনিস করলে মূলধন গঠন হয়। আমরা প্রথমে আলোচনা করি আর্থিক সঞ্চয় সৃষ্টি। আর্থিক সঞ্চয় সৃষ্টি এবং সঞ্চয় কাকে বলে, সঞ্চয় আমরা এর আগে আলোচনা করছি। সঞ্চয়টা হচ্ছে কি, যে মানুষের যা ইনকাম হয় সেই ইনকাম থেকে তার ব্যয় নির্বাহ করার পরে যে উদ্বৃত্ত থাকে সেটাই হচ্ছে তার সঞ্চয়। আর একটা জিনিস বলে নিই, যে মূলধন গঠনের কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মূলধন গঠন সমান হচ্ছে মোট উৎপাদন বিয়োগ ভোগ। এটা হচ্ছে মূলধন গঠন। মূলধন গঠন কি বলে ইংরেজিতে, ক্যাপিটাল ফর্মেশন। ফর্মেশন মানে কি, গঠন। আর মোট উৎপাদনের টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন মাইনাস ভোগ হচ্ছে কি কনজাম্পশন, কনজাম্পশন। এটা হলো সূত্র। এটা অনেক সময় অবজেক্টিভ প্রশ্নে অনেক সময় থাকে, যে মূলধন গঠন মোট উৎপাদন বিয়োগ ভোগ। আচ্ছা তাহলে এক নম্বর কি সঞ্চয়। সঞ্চয় কাকে বলে, যে মানুষ যা ইনকাম করে, কোনো মানুষ বা প্রতিষ্ঠান